বাইবেল মাত্র চার জামে মসজিদ শ্যামলী ঢাকা ও ধর্মীয় আয়োজন নাগরিক টিভি ও বাংলা বিশ্ব টিভি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما امرا সকলেই আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইকু কমায় দিতে বলেন, ইকুর কারণে কথা বোঝা যাচ্ছে না। গোয়ালখালী আহলে হাদিস জামে মসজিদ ও দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি এমডি এ বাবুল রানা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ কাইজার আহমেদ এবং পূর্বে আলোচনা করেছেন শেখ ওবাইদুল্লাহ আল আমিন, শাহরুল ইসলাম মাদানী, হারুনুর রশিদ এবং অত্যন্ত শ্রদ্ধেয় মোহতারাম শেখ জাহাঙ্গীর আলম ইসলাহি হাফেজাহুল্লাহ আকরামাহুল্লাহ। মঞ্চভূমিষ্ঠ বিশিষ্ট ওলামায়ে ইকরাম, অধিকারে মুসল্লিয়ানে ইজাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমরা যে এখানে বসতে পেরেছি সেই মহান মনির রব্বুল আলামিন তার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমার পিছনের ভাইরা মনে হয় খুব রাগ করেছেন নাকি,
তাহলে আল্লাহ যত বড় তার প্রশংসা তত সুন্দর হওয়া উচিত ছিল, ঠিক কিনা বলেন? একটু জোরে সরে বলছি, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর গুণকীর্তন করো কিংবা প্রশংসা করো, তামলাউল মিজান, এটা তোমাদের সওয়াব কিংবা নেকের দাঁড়িপাল্লাকে, শূন্য দাঁড়িপাল্লাকে আমার আল্লাহ একেবারে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। এছাড়া বুখারীর 27 নম্বর বর্ণনায় রাসূল বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল যিকির লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুল দুআই আলহামদুলিল্লাহ। তোমরা যত জিকির করেছো আল্লাহর কাছে, সব থেকে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমরা যত দোয়া করেছো আল্লাহর কাছে, সব থেকে প্রিয় দোয়ার নাম হলো আলহামদুলিল্লাহ। আমরা যেখানে বসতে পেরেছি সেজন্য মহান আল্লাহর শুকর আদায় করলাম। আমি ভূমিকা লম্বা করব না, আমি মূল আলোচনায় ফিরে যেতে চাই। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো একজন প্রকৃত আহলে হাদিস এবং ভেজাল আহলে হাদিস, এই দুই আহলে হাদিসের মধ্যে আসলে পার্থক্য কি? ইকোটা কমায় দেন, সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, ক্লিয়ার করে দেন। আর আমরা এই দুইটি জিনিস যদি বুঝতে পারি, আমাদের মধ্যে কিছু কিছু অপবাদ দেওয়া হয়। নাম্বার ওয়ান হলো, আজকের যে মাহফিলটি হচ্ছে, অনেকেই মনে করেন এটা ইহুদি খ্রিস্টানদের মাহফিল, এটা অমুসলিমদের মাহফিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মাআযাল্লাহ। এটা এমন এক ধরনের শব্দ যেটা অত্যন্ত আমাদের জন্য কষ্টদায়ক। আমরা আসলে আহলে হাদিস কাকে বলে এই বিষয়টাই বুঝি না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমের নামকে 17 জায়গায় তিনি হাদিস বলে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহু নাযযাল আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস নাজিল করেছেন, বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ হাদিস শব্দটি সূরা বুরুজে আলোচনা করেছেন 19 নম্বর আয়াতের পরে, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। আল্লাহ এখানে জুনুদের কথা বলতে যে হাদিস শব্দটা ব্যবহার করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়াতে হাদিস আলোচনা করেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। এমনি ভাবে হাল আতাকা হাদিসু মূসা। এমনি ভাবে কোরআনুল কারীমে 17 জায়গাতে মহান আল্লাহ তার কোরআনকে কি বলেছেন? হাদিস বলেছেন। তো এখন আহলে হাদিস এবার আবার আসলো কোত্থেকে? কতগুলো সংশয়মূলক প্রশ্ন আছে। আমরা নিজেদেরকে মুসলিম বলবো না আহলে হাদিস বলবো? এই ব্যাপারে মহান আল্লাহ সূরা হামিম সাজদায় আলোচনা করেছেন সূরা ফুসিলাতের 25 নম্বর আয়াতের পরে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহ وعمل صالحا وقال إنني من المسلمين। তার চাইতে উত্তম আহ্বানকারী কে হতে পারে? আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আর নিজের পরিচয় দেয়, আমি একজন মুসলিম আত্মসমর্পণকারী। তার মানে হলো মুসলিম হলো সামগ্রিক বিশ্বের একটি পরিচয়ের নাম। মহান আল্লাহ আরো বলেছেন সূরা ইমরানের 102 নম্বর আয়াতে, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ। الله رب العالمين قرآن الكريم سورة الإمران 102 نمبر آية ربيتر الله رب العالمين بولتين هي من درغان تمرا اللَّهِ প্রকৃতভাবে ভয় করো, যেমনি ভাবে ভয় করার দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ কি হয়ে মরতে বলেছেন? মুসলিম হয়ে মরতে বলেছেন। সামগ্রিকভাবে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। সামগ্রিকভাবে
আমরা সকলেই মুসলিম, আল জামাআ মা ওয়াফাক আল হক ইন কুনতা ওয়াহদাক, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো ভাই যারা ইসলাম গ্রহণ করেছে, তাওহীদ কালেমা এবং আখেরাত এবং রিসালাত এটাতে বিশ্বাস করেছে, তারা মুসলিম ভাই। কিন্তু মুসলিমদের মধ্যে একদল আছে যারা ডাক্তার, যারা উকিল, যারা নার্স, বিভিন্ন নামে আমরা অবহিত করি না, যেমন আল্লাহর নাম আল্লাহ, তাই না? আল্লাহর নাম করিম, আল্লাহর কিন্তু অনেকগুলো নাম আছে, 99-এর অধিক নাম আছে। তদ্রূপ আহলে হাদিস বলা হয় মুসলিমদের মধ্যে যারা হাদিসকে জেনে বুঝে যাচাই বাছাই করে আমল করে, হাদিসকে গ্রহণ করে, হাদিসকে অনুসরণ করে চলে প্রত্যেকটা জায়গায়, কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস অনুযায়ী আমল করে, তাদেরকে কি বলা হয়? আহলুল হাদিস। ফার্সি এবং উর্দুতে আহলে হাদিস, আরবিতে আহলুল হাদিস, এবং আরবে এটার নাম হলো সালাফি। তাহলে বোঝা যাচ্ছে আহলে হাদিস এটা কোনো দল নয়, এটা কোনো টিম নয়, প্রত্যেক ইমামগণ আহলে হাদিস ছিলেন, তারা হাদিসের পণ্ডিত ছিলেন, তাদেরকে আহলে হাদিস বলা হয়। এই ব্যাপারে অনেকগুলো দলিল রয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বিখ্যাত গ্রন্থ আশরাফু আসহাবিল হাদিস লিখেছেন, খতিব বাগদাদি এর 18 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, ইদা রাআইতা রাজুলান মিন আহলুল হাদিস ফাকআন্নামা রাআইতা আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাইয়্যা। আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি আমার তো মনে হয় যেন আমি আল্লাহর নবীকেই জীবিত দেখি আমার সামনে। এখন এটার মানে কি? এটার মানে হলো যার প্রত্যেকটা কর্মনীতি, যার প্রত্যেকটা কর্মপদ্ধতি আল্লাহ এবং তার রাসূলের জীবন পদ্ধতি অনুযায়ী হয়েছে তাকেই কেবল প্রকৃত আহলে হাদিস বলে। একজন লোক দাড়ি রাখে না তাকে আহলে হাদিস পরিচয় দেওয়া এটা দুঃখজনক, একজন লোক সুদের সাথে জড়িত তাকে আহলে হাদিস বলা এটা দুঃখজনক, একজন লোক তাওহীদের কোনো জ্ঞান রাখে না তাকে আহলে হাদিস বলা দুঃখজনক। ইদা রাআইতা রাজুলান মিন আহলুল হাদিস ফাকআন্নামা রাআইতা আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়্যা। যাকে দেখলে আল্লাহর নবীর দিনের কথা মনে পড়ে যায় তাকে কি বলে? আহলে হাদিস। পৃথিবীতে দল কয়টি হকের উপর প্রতিষ্ঠিত? একটি দল। আল্লাহর নবী বলেছেন মুসনাদ ও আহমাদের হাদিস, আল্লামা ইমাম বাইহাকি সুনান বাইহাকি তো হাদিসটি তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত ইহুদিদের কাতার হয়েছিল 71টি, খ্রিস্টানদের কাতার হবে 72টি, আর আমার উম্মতে মুসলমানদের কাতার হবে 73টি। কয়টি কাতার? 72 আর 73 মুসলমানদের। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক কাতারই জান্নাতে যাবে, প্রত্যেক কাতারই জাহান্নামে যাবে। কিন্তু একটিমাত্র কাতার, একটিমাত্র দল, একটিমাত্র ইসাবা, একটিমাত্র হিস তারা জান্নাতে যাবে। তারা কারা? মা আনা আলাইহি ও আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে কর্মনীতির উপর ছিল। এই একটিমাত্র দল কোথায় যাবে? এখানে কিন্তু কোনো দলকে নির্দিষ্ট করা হয়নি। মুদ্দা কথা হলো যাদের আকীদা, যাদের ধর্মবিশ্বাস, যাদের ঈমান কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ঠিক রয়েছে তারাই হলো এই ফেরকায়েতুন নাজিয়া মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। কথা মনে হয় বুঝেন নাই? আপনার আমল যদি কোরআন অনুযায়ী হয়, হাদিস অনুযায়ী হয়, আপনি মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত একজন লোক। এই হাদিসটি ভালোভাবে বোঝার জন্য ইমাম বুখারী তার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে জিজ্ঞাসা করলেন, ফেরকায়েতুন নাজিয়া মাহিয়া, মুক্তিপ্রাপ্ত দল কাদেরকে বলে? ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী বলেছেন তারা হলেন আসহাবিল হাদিস ও আইয়ুহুল হাদিস, তারা হলো হাদিসের অনুসারী যারা হাদিসকে অনুকরণ করে চলে। কারণ ওয়াল্লাযীনা ইয়াতাআহাদূনা মাযাহিবার রাসূল, কারণ তাদের প্রত্যেকটা কর্মনীতি তারা আল্লাহর নবীজির মত ছাড়া অন্য কারো মতকে তারা গ্রহণ করে চলে না,
তার আর যখন তাদেরকে কেউ গালি দেয়, তাদেরকে কেউ বকাবাজি করে, তাদেরকে তো ইহুদি বলে, খ্রিস্টান বলে, তখন তারা কোরআন এবং হাদিস দিয়ে তার জবাব পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে দেয়। এদের এদেরকে বলা হয় কি? আহলুল হাদিস। এখন আসেন, মুক্তিপ্রাপ্ত দল একটি হবে, আর সেই দলের ব্যাপারে বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি তার বিখ্যাত কিতাব কিতাবুল গুনিয়া, গুনিয়া তো তালিবিনে লিখেছেন, দ্বিতীয় ভলিউমের 240 নম্বর পৃষ্ঠাতে, যে যুগে যুগে একটি মাত্র দল হবে যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা নবীজির হাদিস ছাড়া অন্য কোনো কিছুকেই চিনবে না, তারাই হলো একমাত্র হকের উপর প্রতিষ্ঠিত আছে। কেননা রাসূল বলেছেন সহিহ মুসলিম শরীফের হাদিস, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটি দল সবসময় থাকবে, কাইমুনা আলাল আমরিল্লাহ, আল্লাহর হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, তারা হবে সেই দল যার দ্বারা কাউকে ক্ষতি সাধন করতে পারবে না, তাদেরকে কেউ ক্ষতি সাধন করতে পারবে না, তারা সবসময় হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। যদিও এই বিষয়টি অত্যন্ত কঠিন, কিন্তু আমাদেরকে বুঝতে হবে, একদল লোক আমাদেরকে ট্যাক লাগায় আমরা নাকি আমাদের আকীদা বিশুদ্ধ কিনা। আমি তাম পৃথিবীর সব লোকদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদেরকে যারা আহলে হাদিস বলে তাদের প্রতি চ্যালেঞ্জ রইল, আমাদের আমল এবং আকীদার কোন একটি বিষয় কোরআন এবং হাদিসের বাইরে নেই, কেয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না, আমাদের আকীদা এবং ইমানের কোনো একটি বিষয় যা কোরআন এবং হাদিসের মধ্যে নাই আমরা তার বাইরে চলি। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের যা কিছু আছে আমরা প্রত্যেকটা কিছুই কোরআন এবং হাদিস অনুযায়ী মানি। আমাদেরকে প্রশ্ন করা হয়, আমরা কোনো ইমামের অনুসরণ করি না, যারা বলে তারা জানে না, আমাদেরও ইমাম আছে, আমরা ইমামের অনুসরণ করে চলি, এখন বলেন তো আমাদের ইমামের নাম কি? একজন হানাফিকে যদি প্রশ্ন করেন, ও আমার ভাই আবি হানিফার অনুসারী, আপনি কোন ইমাম মানেন? আবি হানিফার অনুসারী বলবে আমি ইমামে আবি হানিফাকে মানি, এটা বলা দোষের কিছু নয়, আবু হানিফাকে মানা দোষের কিছু নয়। ইমাম শাফির অনুসারীদেরকে প্রশ্ন করবেন আপনি কোন ইমামকে মানেন, সে বলবে আমরা ইমাম শাফিকে মানি। ইমাম হাম্বলের অনুসারীকে প্রশ্ন করবেন আপনারা কোন মাযহাব মানেন, হাম্বলি মাযহাবের অনুসারীরা বলবে আমরা হাম্বলি মাযহাবের অনুসরণ করি, কারণ আমাদের ইমাম হলো ইমাম হাম্বল। এবার আমাকে যদি প্রশ্ন করেন আহলে হাদিসের ইমামের নাম কি, আহলে হাদিসরা কোরআন থেকে দলিল দেয়, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাইল 17 নম্বর সূরার 71 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন প্রত্যেককেই তার ইমাম সহকারে ডাকা হবে। ইমাম কাসিরের আয়াতের ব্যাখ্যা করে লিখেছেন আহলে হাদিসের জন্য বড় মর্যাদার ব্যাপার এটাই হলো, আহলে হাদিসের ইমাম হলো ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের ইমামের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু হানিফার ইমামের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। ইমাম শাফির ইমামের নাম কি? প্রত্যেক ইমামের যিনি ইমাম তিনি আমাদের ইমাম। ইমাম আবু হানিফা দত্ত কণ্ঠে বারবার বলেছেন তার প্রধান ছাত্র ইমাম মুহাম্মদ ইমাম ইউসুফকে ডেকে বলেছেন আমার কোনো কথা যদি আল্লাহ এবং তার রাসূলের খেলাফ পাও, দারমুহু জিদারুন, আমার কথাকে দিয়ালের বাইরে ছুঁড়ে নিক্ষেপ করে দাও, ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, আমি ইমাম আবু হানিফার রাসূলুল্লাহর হাদিস পেলেই ওইটাই হলো আমি ইমামে আবি হানিফার মাযহাব। হুজুর কোন কিতাবে পেয়েছেন? আল্লামা শাওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালিগের ভিতরে লিখেছেন 51 নম্বর পৃষ্ঠা 1 নম্বর ভলিউমে ইমামে মুহাদ্দিস দেহলভী এই দলিলটি আবু হানিফা থেকে নকল করে তিনি তার কিতাবে লিখেছেন, তাহলে আমরা ইমামও মানি।
আমরা আবু হানিফাকে মানি, শাফিকে মানি, মালিককে মানি, হাম্বলকে মানি, ইমাম তাইমিয়াকে মানি, মুদ্দা কথা হলো আমাদের ভিতরে যার কথা আল্লাহ এবং তার রাসূলের সাথে মিলে যাবে আমরা তাকেই মানি, কারণ আমরা মানি কেবল আল্লাহর নবীকেই আর কাউকে নয়। এটা আমাদের দোষ। যদি এই আকীদা থাকলে পরে কাউকে ইহুদি বলা যায় তাহলে আমরা ইহুদি, যদি এই আকীদা আমার নবীকে অনুসরণ করে যদি আমাকে খ্রিস্টান বলা যায় আমি খ্রিস্টান, আর আমার নবীকে যদি অনুসরণ করে আমাকে যদি আল্লাহওয়ালা বলা যায় আমি আল্লাহওয়ালা। কিন্তু আমরা কোনো মানুষকে কোনো খারাপ গালি দেই না, আমরা কারো মসজিদ পুরাতে যাই না, আমরা আমুলের ব্যাপারে কারো সাথে দ্বন্দ্ব করি না। তবে আমাদের মধ্যে কিছু ভাইয়েরা আছে যারা বাড়াবাড়িতে লিপ্ত হন, এটা ঠিক নয়। আমাদের কাজ কেবল দলিল দিয়ে কথা বলা। কথা বুঝতে পারছেন কিনা? একজন প্রকৃত আহলে হাদিসের কি কি বৈশিষ্ট্য থাকবে? নাম্বার ওয়ান হলো, এক নাম্বার আহলে হাদিসের বৈশিষ্ট্য হলো শিরিকের ব্যাপারে আহলে হাদিসরা সব থেকে বেশি কঠোরতম অবলম্বন করবে। এমনকি শুধু তাই না, ইমাম আজম আবি হানিফা রহমতুল্লাহ আলাই শিরকের বিরুদ্ধে লিখতে যেয়ে তিনি তার কিতাব ফিকহুল আকবারের ভিতরে আকিদা সংক্রান্ত তিনি আলোচনা করেছেন। ইমাম জাফর আত-তাহাবি রহমতুল্লাহ আলাই আকিদাত আত-তাহাবির মধ্যে আলোচনা করেছেন। একজন আহলে হাদিসকে যদি প্রশ্ন করেন শিরিক কাকে বলে, দেখবেন আহলে হাদিসের ঘরের মধ্যে ঢুকার পরে প্রায় বুকসেলফের ভিতরে শিরিক বিদাতের কিতাব দিয়ে তার ঘরটা ভর্তি থাকে। কিন্তু আমার দেশের অন্য কোন মাসলাকের মধ্যে শিরকের ব্যাপারে এমন কোন জ্ঞান তাদের থাকে না। এর মানে হলো কি? কারণ শিরকের বিরুদ্ধে আহলে হাদিসরাই সর্বপ্রথম ভারতের বর্ডার দিয়ে এই জমিনকে শিরিক মুক্ত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফ বুখারী মুত্তাফাকুন আলাই 93 নম্বর পৃষ্ঠায় হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেছেন ইন্না আশাদ্দান নাসি, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ আইয়ুদ্দাম বিইনদাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে বড় গুনাহ কোনটি? আল্লাহর নবী বলছেন এক নাম্বার হলো হে ইবনে মাসউদ হুররিকাত ওকুতিআত, তোমাকে যদি আগুনে পুড়িয়েও মেরে ফেলা হয় আর তোমাকে যদি কেটে কেটে টুকরা করে দেওয়া হয়, খবরদার আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি জীবনেও কোনোদিন আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে না। কারণ কি? আমরা শিরক মুক্ত, ইমাম নির্বেজাল তাওহীদকে অনুসরণ করে চলি। আমাদের আহলে হাদিসের মধ্যে কোনো পীর নাই, আমাদের আহলে হাদিসের মধ্যে কোনো তরিকা নাই, আমাদের আহলে হাদিসের মধ্যে কোনো ফেরকা নাই, আমাদের আহলে হাদিসের সিলেবাস যে শুধু তাওহীদ এবং ইমাম দিয়ে ভরপুর। আমরাই জাতিকে শিখিয়েছি কেমনিভাবে ইমানের উপরে ইস্তেকামা থাকতে হয়, ঠিক কিনা বলেন? আমরা শিখিয়েছি এটা। আমাদের কোনো একটি এলাকাতে শিরিক এটা বিস্তার লাভ করতে পারে না, কারণ আমার শিরিককে অত্যন্ত, এটা আবু হানিফার আকীদা, এটা আহলে দাওবন্দের আকীদা। দাওবন্দে যারা বড় আলেম ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি, আল্লামা বদরুদ্দিন আইনি, মোল্লা আলী কারি আল হানাফি, আল্লামা নিমভি হানাফি, মুফতি আব্দুর রশিদ গাঙ্গোহি ফাতোয়ায়ে রশিদিয়া তিনি লিখেছেন প্রত্যেকটা মাসলাকে যারা একমাত্র তাওহীদে বিশ্বাস করে সকলেই শিরকের ব্যাপারে মারাত্মক সতর্ক ছিলেন। এজন্য শিরিক করে একজন ব্যক্তি যেমনি ভাবে আহলে হাদিস দাবি করতে পারবে না, শিরিক করে তেমনি ভাবে একজন ব্যক্তি নিজেকে আহলে হানাফি আহনাফ দাবি করতে পারবে না। হানাফি যদি তোমাকে হতে হয় তাহলে তোমাকে সদর সাহেব হুজুর আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো হানাফি হওয়া উচিত, শিরিক মুক্ত হানাফি হয়ে আমল করা উচিত। এটা আমাদের প্রত্যেকের দাবি, এই দাবি কোরআন হাদিসের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম সূরাতুল ফুরকান 23 নম্বর আয়াতে বলেছেন ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসূরা। আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানের নেক আমলের দিকে আমি আল্লাহ নজর দেই, যার আমলের ভিতরে বিন্দু পরিমাণ শিরক পাই আমি আল্লাহ তাআলা তার আমলগুলোকে বিক্ষিপ্ত ধুলো কণার মতন সরিয়ে ফেলে দেই। এই জন্য আহলে হাদিসের কোনো ব্যক্তির গলায় তাবিজ ঝুলতে পারে না, কয় হুজুর আহলে হাদিসরা তাবিজকে ঘেন্না করে,
শুধু আহলে হাদিস কেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই ইহিয়া উলুমুদ্দিনের ভিতরে তাবিজের বিরোধিতা তিনি করেছেন। আমার দেশের অনেক লোকেরা বলে আমরা হুজুর তাবিজ লিখি, তাবিজ দেয় না আপনাদের দেশে? তাবিজকে জায়েজ মনে করে না, টুপি পরে না, যুক্তি দেয় তাবিজ জায়েজ? আর আমার রাসূল বলেন তাবিজ না জায়েজ। আহলে হাদিসগণ ওই হাদিসটাই উঠিয়েছেন আবু হানিফার উস্তাদকে ইব্রাহিম নাখঈ, ইব্রাহিম নাখঈর উস্তাদকে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন মান তাআল্লাকা তামীমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি শরীরে কোনো তাবিজ দিল সে যেন আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে গেল। কয় হুজুর বলেন কি কোন কিতাবে এসেছে? ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই মুসনাদ আহমাদের ভিতরে তিনি লিখেছেন আল্লাহর নবী তিনি বলেছেন মান তাআল্লাকা তামীমাতান ফাকাদ আশরাকা, কেউ যদি শরীরের কোন জায়গায় তাবিজ লটকালো সে যেন আমার আল্লাহর সাথে শিরিকে লিপ্ত হয়ে গেল। তাবিজ কথার মধ্যে শিরিক, আউযা ইউআযযু তাবিদান বাবে তাফইল থেকে এসেছে। তাবিজ করে না কোনো কল্যাণ, আল্লাহর প্রতি ভরসা হলো এর সঠিক সমাধান। আপনি কোরআনের দোয়া পড়ে মানুষকে ঝাড়ফুঁক করেন, অনেক আলেমদের দেখা যায় তাবিজদের ব্যাপারে শৈথিল্যতা অবলম্বন করতে। ধরুন এটি একটি বাক্স, এই বাক্সর মধ্যে যদি আপনি কোরআন ভরে টয়লেটে যান এতে কোরআনের মর্যাদা বাড়বে না কমবে? তাহলে আপনি কোরআন ধরার ক্ষেত্রে এত আদব রক্ষা করেন, আপনি কোরআন পড়ার ক্ষেত্রে এত আদব রক্ষা করেন, কিন্তু কোরআন দিয়ে তাবিজ বানায় এর উপকার পাওয়া যায়, জাদু করলেও তো উপকার পাওয়া যায়, তাই জন্য কি জাদু জায়েজ? কুফরি করলেও উপকার পাওয়া যায়, তাই জন্য কি কুফরি জায়েজ? উপকার পেলেই সেটা গ্রহণ করতে হবে, এটার নাম শরীয়ত নয়, বরং আল্লাহর আদেশ নিষেধ পেলেই এটা গ্রহণ বা বর্জন করতে হবে, এটার নাম শরীয়ত। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এটা করেছেন কিনা এটাই হলো আমার আপনার জন্য দলিল, অন্য কোনো কথা কারো জন্য দলিল নয়। আবার অনেকেই বলে হুজুর তাবিজ দিলে সমস্যা কি? একটা মানুষ তাবিজ লটকালে তার ভরসা তাবিজের উপর চলে যায়, ঠিক না বা ঠিক? আমার আল্লাহ বলেছেন ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, তোমরা পরিপূর্ণরূপে একমাত্র ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে। এবার বলেন তো দেখি একজন ঈমানদারের কাকে ভয় করা উচিত? জোরে বলেন কাকে ভয় করা উচিত? ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে গেল, ইব্রাহিম নবীকে জিব্রাইল বলে অ ইব্রাহিম নবী আপনাকে আমি আগুন থেকে সাহায্য করি, কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম বললেন যে আল্লাহ আমাকে আগুনের মধ্যে ফেললেন আমি কারো প্রতি ভরসা করব না। ওয়ামা ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহ আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তির উপর ভরসা করব না। তাবিজ মানুষের ভরসাকে নষ্ট করে দেয়, তাবিজ মানুষের শেরেক তৈরি করে, শেরেকের বিস্তর লাভ করে। এই জন্য মাযহাবের ধোয়া তুলে তাবিজ ব্যবহার করার কোনো দলিল কোরআন হাদিসে নাই। যেই হাদিসটি পেশ করে তাবিজ দেওয়া হয়, আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেদের গলায় তাবিজ ঝুলিয়ে দিতেন, দুইটি কারণে সহি নয়। প্রথম হলো এই হাদিসটির রাবি হলো আব্বাদ ইবনু কাসির আস-সাকাফি আল-ইয়াহইয়া, তিনি হলেন মুদাল্লিস রাবি, তার বর্ণনাকৃত হাদিস গ্রহণযোগ্য নয়, কিন্তু তার পেশকৃত হাদিস দিয়ে তাবিজের বিপক্ষে দলিল দেওয়া হচ্ছে যে তাবিজ শরীরে লাগানো যায় যাচ্ছে। তাই আহলে হাদিসগণ শিরিক থেকে, আহলে হাদিসের একটি বৈশিষ্ট্য হলো আহলে হাদিস শিরিক থেকে মুক্ত আছে। দুই নাম্বার আহলে হাদিসের বৈশিষ্ট্য, আহলে হাদিস সব সময় দালিল যুক্ত কথাকে বিশ্বাস করে। আপনারা যদি আমাদের আহলে হাদিসের বক্তব্য শুনে থাকেন, আহলে হাদিসের আলেম উলামা খুতবার খতিব প্রত্যেকেই রেফারেন্স ভিত্তিক বক্তব্য দেয়, যেটা সাংবিধানিক অধিকার আমাদের, সাংবিধানিকভাবে উকিল লিগেল নোটিশ পাঠায় দিয়েছে প্রত্যেক বক্তাকে দালিল সহকারে কথা বলে উপস্থাপন করার জন্য। প্রক্ষান্তরে আমাদের বাইরের লোকেরা কেচ্ছা কাহিনী, সোনাবানের কিচ্ছা, অমুক অমুক পীরের কিচ্ছা, অমুক বড় হুজুরের কিচ্ছা, বুজুর্গের পূজা, এগুলো কিন্তু আমাদের মধ্যে নাই। কেননা
আমরা কোরআন হাদিস থেকে নীতি গ্রহণ করেছি, আমার আল্লাহ বলেছেন ওয়াজ কোন জায়গা থেকে নিতে হবে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আল্লাহর নবী আমি আল্লাহ কোরআনে যা উল্লেখ করেছি তুমি কেবল মানুষের সামনে তার বক্তব্য দাও, আল্লাহ কোরআনে যা উল্লেখ করেছেন তা আমাদের জন্য দলিল, ঠিক না বে? ঠিক, আমরা কোরআনের বাইরে কোনো দলিল গ্রহণ করি না, এটা হলো আহলে হাদিসের একটি নীতি, আহলে হাদিসরা দলিল ভিত্তিক আমল করায় অভ্যস্ত আছে, কথা বুঝতে পারছেন কিনা? কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমিলা আমালা